অতটা মাঠের মধ্যে ধরে আর গুলি কর আর ওই কইছে ভাই বেশি দিয়ে না আপনার পরিচিত 5000 দিয়ে বোমা শুভ ওই ধরে আর বোম মারবো এই আমার কিন্তু সহ্যের বাদ ভেঙে দেবেন সেগা ফুটবল খেলার মাঠে ধরে আর বোম মারবো এটা কি তুই তোর এত বড় সাহস তুই কার কাছে খেলা মরে তোর আমিও খামু রে মারামারি চলুক মারামারি যত মারামারি তত আমার লাভ ঠিক আছে মারামারি চললে পরে 5-7 লাখ রুকি পাবো আর মারামারি থেমে গেলে আমার লস কি বুঝলি কিছু বুঝি না যদি দেখি মারামারি লেগে গেছে লাগলে 11 দুগুণে 22 জন যে প্লেয়ার 22টা প্লেয়ারে লাল কার্ড দেখায়া টোটাল মাঠ আমি ফাঁকা করে দিব তাহলে আর মারামারি হওয়ার প্রশ্নই আসে না খারাপ সংবাদ মানে কি চেহারা ছুড়ে দেখে তো মনে হয় না যে খুব খারাপ সংবাদ খারাপ সংবাদ আমার গ্রামের মধ্যে হলো গিয়া কি আপনার দল ব্রাজিল রে ওই আর্জেন্টিনা দল পিড়ায় একটা হোতায় লাগছে তো আমি আমার বোঝা হয়ে গেছে দেহটাই খালি আছে বানা মানে কি কথা কই দিয়াছো কবি যে ব্রাজিল টিম আর্জেন্টিনা টিম রে মাইরা পানি পানি বানায় ফেলাইছে ফাটা ফাটা কইরা দিছে ওই জগতে যে ক্যাপ্টেন হালায় ওইটার নাম কি ওই কি নাম জাফুইরা তো মানে এমন ভাগা ভাগছে চারটা কুত্তা ধরনি দিছে ওরে বাদে অগজ ওই যে মালিক যেটা টেকা বসা দেয় ওই যে মুজ দিয়ে ঢাইকা রাখে মুখ পানি খাইতে পারে না সেইটারও মাইট দিছে সেইটার কথা কই তৈব বেশি কেন কই তৈব ওই যদি পয়সা থাকে বাড়তে ওই টাকা দিব না টাকা না দিলে প্লেয়ার আইব না প্লেয়ার না আইলে কি হইব আমার ব্রাজিল টিম ওয়া কভার পয়া যাবো এমনি এমনি জিতু আর দুইজন মার্ডার কি কোন ফোন প্রচার করলে আপনি কিন্তু জেলে যাইব কা কেন তুই প্রচার করবি তোর গলা দিয়ে কইছ আমি জেলে যাবো কে শুনেন যখন দেখবো দুজন খুন হয়েছে তারপরে পুলিশ খুঁজবো মালিককে মালিক আপনি আপনারা ধরে লয়ে যাবো না হ্যাঁ ইয়া ভাই না মানে ঠিক আছে ওই ওই কথা কওয়ার দরকার নাই কবি যে অর্ধ মৃত যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাইতে পারে সেইটা কিন্তু যে লিস্ট কইছেন এই লিস্ট প্রচার করতে কিন্তু অনেক খরচ আছে এখানে খরচার কি আছে আমি তো বুঝলাম না এই এই কথায় কথায় খালি খরচার বিষয় আছে টাকা পয়সার বিষয় আছে কারণটা কি মুখ দিয়া আল্লাহ তোর এই যে দেহটা দিছে এই তোর গলাটা দিছে পেটের থেকে গলা এবো গলার থেকে মাইক দিয়া তুই মাইকিং করবি কিন্তু টেকা লাগবো কে আপনি জানেন না আমি টেকা ছাড়া কাম করি না আমি হইলাম যে প্রিপেড মানে রিচার্জ করবেন আমি চলবো যত টাকা রিচার্জ তত টাকা চলবো যত দিনের রিচার্জ তত দিন চলবো রিচার্জ শেষ ব্যাটারি শেষ আমিও শেষ কি কইলি টেকা লাগবে কারেন্ট কার কাছে বিদ্যুৎ দেখে চেয়ারম্যান যদি বিদ্যুৎটা বন্ধ করে দেই আমি তাইলে তোমার মাইকে এমবি মেগাবাইট কোনো কিছু থাকবে না তো সাহস তো কম না ওই দেখা চাই তুই কার কাছে চেয়ারম্যানের কাছে হ্যাঁ সম্বন্ধে জানোস না হুম হে যে পিপড়া
টিপ দিয়া ওই যে মধুটা পর্যন্ত রাইখা দেয় হেয়ার পকেটে টাকা লইয়া যাবি তুই এত বড় সাহস তো চেয়ারম্যান সাহেব আপনি কিন্তু ভুলে যান না আমি কিন্তু আপনার নেটওয়ার্ক এই পুরা গ্রামে সব গোপন খবর আমি কিন্তু আপনার আইনা দিই আর আপনি যেগুলো কন এটা আমি পুরা গ্রামে ছড়াই দিই আপনার নেটওয়ার্কটা কেডা আমি আর আপনার নেটওয়ার্ক যদি একবার ভেঙে যায় এই খবর কেমনে প্রচার হয় সেটা আমি দেখে নেই আমি গেলাম আরে ভাই জীবনে খালি টাকাই চিন্তা মানুষের ভালোবাসা আদর স্নেহ এইগুলি চিনলি না খালি চেয়ারম্যান সাহেবের উপরটা দেখলি ভিতরটা দেখলি এই তরে যে আমি কি ভালোবাসি এটা বুঝোস একবারও তরে যে আমি রাখছি এই যে কত কিছু খাওয়ায় হ্যাঁ মহিষের দুধের দই খাওয়াই যে এমনি এমনি ঠিক আছে ওই যা ওই এই এই ভাঙ্গে 300 টাকা ফেরত দিয়ে যাইস ভাঙ্গে ভাঙতি টাকা নাই এটা তো হইব না আরো 200 লাগবো আরে দিলাম তো যে কইলাম না যে 200 টাকা রাইখা 300 টাকা ফেরত দিয়ে দিবি ভাঙ্গা এতক্ষণ আপনার বুঝাইলাম এর জন্য আমার মেগাবাইট খরচ হয়েছে আমার এমবি খরচ হয়েছে আমার চার্জ খরচ হয়েছে আমার রিসার্চ থেকে অনেক অ্যামাউন্ট চলে গেছে তার জন্য 200 আচ্ছা ঠিক আছে যা 500 টাকাই দিয়ে দিলাম যা 200 টাকা দেবেন না ঠিক আছে ওই যে লাস্টে যেটুক কইছেন না প্রসার ওইটুক যাবে না দেখে নেব আরে খারাপ আবারও কিন্তু স্প্রিং লাগা এখন তো চেয়ারম্যানের সামনে পাবি না বাজ করে খারাপ আসতে পারে পিছন দিকে আছে নাকি খুইলে তারপরে আমি এই হালারে সাইজ করি কেন হয়তো আমার পদে পদে খালি ব্ল্যাক মেলিং করতেছি মাইকিং করলে টেকা আইটা গেলে টেকা হইতে গেলে টেকা অরে কারি দিয়া সাইজ করে আরে ঘরে না সয়া রাখলে তো আগামীকাল সন্ধ্যায় দুই দলের সালিশ চেয়ারম্যান বাড়িতে মারামারি 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 আর্জেন্টিনা ব্রাজিলের যুদ্ধ লাভলি বু কেমন আছো ব্যবসা কেমন চলে ব্যবসা তো জব্বর জমজম তো হইবই তোমার দুধের প্রশংসা 10 গ্রাম ছড়াই গেছে গরুর দুধের কথা কইতেছি আর্জেন্টিনার ব্রাজিল দল মারামারি কইরা একটার একটা ঝাঁকানাকা করে দিছে তা আর্জেন্টিনা ব্রাজিলে বেশি ভিড়াইছে একটার হুতাই দিছে মাকিং তো শুনলাম উল্টাটা ব্রাজিলের কাছ থেকে ঘুষ খাইছো কি যে কোনা লাভলি বউ তুমি আমার চিনো না আমি এরকম মানুষ তোমারে খুব ভালো করে চিনি যেদিকে টাকার গন্ধ তুমি 50 টাকা লয়ে ওইদিকে দৌড় দাও হইছে হইছে এক কাম করো ওই আমার 1 গ্লাস দুধ দাও আর 1 ডজন ডিম দাও গ্লাসটা ধুয়ে দিও ব্যাপার কি নিতাদের কাছে গেছিলি তুমি যে কি কও না আমি নিতাদের কাছে গেলে তো আমার কি কোনো সমস্যা টমস্যা আছে নাকি এইটা হলো যে খেলোয়াড় দুর্বল হয়ে গেছে না হ্যাঁ করো খাওয়াই তৈব শক্তির লেগা খেলোয়াড় গুলাই এই তো আমার এই দোকান আর্জেন্টিনার প্লেয়ার রাইবো খাইবো শক্তি হইব মাঠে ভালো খেলবো ডিম দাও 1 ডজন ভাই আসেন কেন বসেন ধন্যবাদ আপনার আসলে ওই
বাইরেটা দেখতে যেরকম মানে মনে করো যে মানে পাহাড়ের মতো শক্ত স্টিল, ভিতরটা মাশাআল্লাহ মাখনের মতো নরম তুলতুল। সেলমান সাহেব, আজকে আমাদের গদাইটা আর্জেন্টিনার প্লেয়ার করে একদম মারি মেরে পিছিয়ে দিছিল, আপনি দেখলে তো চোখে জলায় পড়তো। আরে বেটা, ওই কথা হই নাই তো, হই নাই তো লগে লগে আমি দেখা করতে চলে আসলাম। কি যে সাহস, কি যে তেজ, মানে মনে করছে বীর, এত বড় পালোয়ান এই যে আমার দলের মধ্যে আছে এইটা ভাবতেই বুকের ভিতরে কেমন জানি কান্দন সলব দিয়ে চোখের পানি কোনোভাবে আটকায় রাখতে পারত। কি কথা কষ্ট কান্দন দে গদাইদা, কইছিলাম কি এই ফুটবল খেলা শেষে আমাকে নির্বাচন তো সামনে, নির্বাচন পর্যন্ত আপনি আমাদের এখানে থাকিয়া যান, টাকা পয়সা কোনো সমস্যা হবে না। এই যে আমার এই যে সাফারি মতলব, মাঝে মাঝে কিন্তু অনেক অনেক দামি কথা বইলে ফেলায়, মনে করেন যে আপনি সাথে আছেন, খেলায় তো মনে করেন যে আমরা প্রায় শিওর জিতবই, আর ইলেকশন ওটা তো আমি পাশই করে গেছি। প্রায় শিওর মানে বলেন শিওর জিতবে, আগে বলেন কত টাকা দিবেন, কারে খুন করতে হবে সেটা বলেন। না মনে করেন যে খুন, তারপর যে মার্ডার, এইগুলির কোনো দরকার নাই, এগুলি আমি পছন্দ করি না। কেন, আমি হচ্ছি যে শান্তিপ্রিয় মানুষ, এই মানে ইউনিয়নের লোকজন আমাকে ভোট দেয় কেন জানেন? শান্তিপ্রিয় মানুষ কবে জানি, মনে করেন যে শান্তিতে আমি নোবেল পুরস্কার পাওয়া যেতে পারি। হ্যাঁ যাও, সেটা কোনো বড় কথা না, আপনি খালি আমার এই খেলায় জিতে দেন সেটাই যথেষ্ট। গদাই ভাই, আমাদের চেয়ারম্যান সাহেব উনি আবার রক্ত দেখতে পারে না, জীবনে মনে হয় না যে একটা মুরগি ওজন করছে। বাতাসি মনে কর যে জীবনে আমি যে কত শত মুরগি যে জবাই করছি জানোস তো। এখন থামেন, এখন আপনি একটা মুরগি জবা দিবেন, জবাই দিয়ে ভিতর বাড়িতে পাঠিয়ে দিবেন, মুরগিটা ওই যে রোস্ট করে আমারে দেন, কারণ মেলা দিন হইলে মুরগির রোস্ট আমি খাই না, সে ব্যবস্থাটা একটু করে। এটা কোনো কথা কইলো আমার সম্মানিত মেহমান, ওই খারা কি দেখো বেটা, মনে কর যে বাজার থেকে আমার গায়ে অত বড় মুরগি নাই, কমপক্ষে 5 কেজি ওজনের, 5 কেজি ওজনের বড় একটা রাখা মুরগি নিয়ে আবি, পরে ওইটারে ঠিকঠাক মতো ওই যে কি জানি করে না বা বারবিকিউ কইরা বাইর লাগা, মনে কর যে কমপক্ষে 20টা টানা পরোটা এরকম করে আই না, আর কোল্ড ড্রিঙ্ক মোল্ড ড্রিঙ্ক যা আছে পাঠায় দেওয়ার ব্যবস্থা করতেছি ভাই। ঠিক মতো ঠিক বেটা, গেলাম ভাই। মাইকিং গদাই তোমার জন্য চাপ দেওয়া ধরছিল না, অমনি চাপ দেওয়া ধরে মেরা লিতাম চিতেছ আমার। আমি যেমনে গদের চেপে দিয়েছিলাম না, আর তুই পরের কথা আগে কেন কস তুই? সিস্টেম পাতির পরে তো খাওয়া দাওয়া হয়নি, ক্ষুধা লাগছে, চলো কিছু যে খাই। আমার লগে থাকলে খিদা লাগে, আমি কি খিদার ওষুধ তোর?
তোমা করে এত দুধ ডিম খাওয়া কি লাভ? তোমরা তো মাইরি খায় আইলা। কিচ্ছু হইব না, মান সম্মান সব ধুলায় মিশায় দিছো তোমরা। এই মহিলা তো মানে বাকি খাই। এই বাকি খাই। বাকির কথা নাম আছে আমাকো। আমরা দেয়ার না দি। স্যার আমাকে একা তো দেয়, তাই না? মহিমুল বাবু কইতাছে মনে আমি স্পন্সরশিপ। দুইটা পাও কিন্তু প্যারালাইজ লুলু হয়ে যাবে, আর পারবি না কিন্তু। হয়তো একটা জিতা সম্ভব না, রয় থাকলে জিতা আর তো অনেক পরের হিসাব। ওর লোকে খেললাম মারতে কি বাসায় যেতে পারুম নাকি সোজা কবরস্থান, আমি আছি ওই চিন্তায়। কোন জায়গায় মানব পাবের পায়ে মানব। তোমরা কি গল্পাই করবা নাকি কিছু খাইবা? আসি কে মহিলার দোকানে কথার মাঝখানে একটা কথা কইবই কি বাচ্চা তুমি? হ্যাঁ পোতা কাঁচার কিছু আছে খাও নে, আর আছে কলা, কলা তো কাঁচা, ইলিশ মাছ দেখাও দিবে দি। যেই মের খাই আইছো খাওয়া লাভ কি? তে মুন্ডল তুই তু একটু জাগি, জাগি জাগলে খাইতারু আবি না খাবি